নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ নেটওয়ার্ক। এসবে বৈশাখ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মীনাক্ষী। আপনাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। আমার সঙ্গে রয়েছে আমি সৈকত। আমার পক্ষ থেকেও সবাইকে রইল শুভ নববর্ষ এবং আরো একটা নতুন বছর 1421। আর 1420কে আমরা পেছনে ফেলে এসেছি, সঙ্গে ফেলে এসেছি আরো অনেক গ্লানি এবং অবশ্যই অনেক মানুষের ভালোবাসা। কিন্তু 1421কে সঙ্গে নিয়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান, আপনাদের ভালো লাগা, ভালোবাসা আর সহপথ চলা, এই নিয়ে আজকে শুরু করছে আমাদের এই এসোকে বৈশাখ অনুষ্ঠান। একেবারে আগে পয়লা বৈশাখটা শুধু হালখাতার মধ্যেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু ধীরে ধীরে এটি একটি সামাজিক উৎসবের রূপ ধারণ করেছে এবং ধীরে ধীরে নববর্ষকে বরণ করা একটা প্রথা স্বরূপ আমাদের সকলের কাছে ধরা দিয়েছে। আজকের দিনে আমরা এই দিনটি উদযাপন করব এবং আশা রাখবো সারা বছর যাতে আপনাদের খুব ভালো কাটে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে যারা এই অনুষ্ঠানে এসেছেন আজকে। আমার একেবারে ডান দিকে রয়েছেন সঙ্গীত শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। নমস্কার। তারপরে রয়েছেন দেবমান্য চট্টোপাধ্যায়। দুজনকেই শুভ নববর্ষ। আর মীনাক্ষী আমার এই পাশে যারা রয়েছেন, আমার একেবারে ঠিক এই পাশে, তাকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই, আপনারা প্রত্যেকেই চেনেন। কারণ এই টেলিভিশন জগতে আমরা যারা এই মুহূর্তে রয়েছি এবং যারা এই মুহূর্তে বসে টেলিভিশন দেখছেন, এই যে আজকে টেলিভিশনের রাতে রমরমা যাদের জন্য, যাদের হাত ধরে টেলিভিশন আজকে এই জায়গায় এসেছে, তাদের মধ্যে অন্যতম পুরোধা পুরুষ বলা যেতে পারে পঙ্কজ সাহা। পঙ্কজ বাবু আপনাকে স্বাগত জানাই, শুভ নববর্ষ। এবং পঙ্কজ বাবু একটা ছোট্ট পরিচয় না দিলেই নয় যে আজকে যে বৈশাখের অনুষ্ঠান আমরা করছি, আজ থেকে প্রায় 37-38 বছর আগে এরকম একটি বৈশাখী আড্ডা তিনি জমাতেন দূরদর্শনে এবং তার হাত ধরে হয়তো আজকের এই কনসেপ্ট আপনাদের সামনে আমরা উপহার দিতে পাচ্ছি। এবং শান্তিনিকেতন দূরদর্শন এবং একই সঙ্গে আজকের কলকাতা দূরদর্শন কেন্দ্রের স্টেশন ডিরেক্টর এবং বিবিসি বাংলার প্রযোজক আপনাদের সকলের পরিচিত এবং তার পাশেই রয়েছেন, তাকেও আপনারা নতুন করে পরিচয় করানোর কিছু নেই, সমরেন্দ্র দাস, প্রখ্যাত কবি এবং সাহিত্যিক। সমরেন্দ্রদার কাছে বিভিন্ন রকমের ইতিবৃত্ত ইতিহাস নিয়ে আমরা যাবো একে আলোচনায়, গান গল্প আড্ডা তো রয়েছে একেবারে। কিন্তু সব অনুষ্ঠানের শুরুতেই বা সব ভালো অনুষ্ঠানের শুরুতেই গুরুজনদের দিয়ে শুরু করতে হয়। আমি পঙ্কজদার কাছে যাব। পঙ্কজদা, সৈকত যে কথাটা বললো যে 38 বছর আগে নববর্ষের বৈঠকে আড্ডা টেলিভিশন দুনিয়ার প্রথম আপনি এনেছিলেন এবং তারপর সেটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল, সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন আপনি। আমি শুনেছি ট্রেনে, নৌকোতে, বিভিন্ন জায়গায় শুটিং হতো এই অনুষ্ঠানটির, কেমন ছিল সেই পরিবেশ, কেমন ছিল সেই আবহ, কেমন ছিল আপনার এই কনসেপ্ট? সবার আগে সবাইকে নববর্ষের প্রীতি এবং শুভকামনা জানাই। আমার সমস্ত প্রিয় দর্শকদের এবং হাই নিউজ চ্যানেলের সমস্ত কর্মী, তোমাদের আমি সম্পূর্ণ বলবো, খুব ভালো লাগছে যে তুমি এত বয়সে ছোট কিন্তু সেই অনুষ্ঠানের কথা স্মরণ করলে। ওই অনুষ্ঠান শুরু করেছিলাম আমাদের দূরদর্শন শুরু হয় 75 সালে, ইংরেজি হিসেবে 76 সাল থেকে। এবং এটার ভাবনাটা ছিল যে একটা ধর্মনিরপেক্ষ উৎসব বাঙালির মধ্যে ছড়িয়ে যাক। তুমি যেমন বললে হালখাতা ছিল, গঙ্গা স্নান ছিল, গুরুজনদের প্রণাম করা ছিল, এগুলো তো নিশ্চয়ই ছিল, কিন্তু একটা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাঙালি ধর্মনিরপেক্ষ একটা থাকা উচিত। আর নতুন প্রজন্মের মধ্যে বিশেষ করে বাঙালিয়ানাটা কি, আমাদের শেকড় কোথায়, আমাদের বাংলা ভাষা, সাহিত্য, বাঙালি সত্তা, এইটাকে স্মরণ করা, অনুভব করা, এটাই ছিল ভাবনা। এই জন্য অনুষ্ঠানটা আরম্ভ করেছিলাম। তারপরে নানান রকমভাবে এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান রেডিও জীবন মহলা, তেমন আমাদের এই অনুষ্ঠান হয়ে উঠেছিল। আর এটা কি ছিল যেমন ধরুন, যেমন বলল ট্রেনে, ভারতবর্ষের ট্রেন প্রথম দিন চলেছিল যেদিন, সেদিন ছিল এটি পয়লা বৈশাখ, সেজন্য ট্রেনটাকে বেছে নেওয়া হলো। এবং রেল নববর্ষ বাংলা সংস্কৃতি যে কি বিপুল ঐশ্বর্য কাজ করতে গিয়ে টের পেলাম, কিংবা মেট্রো রেলে, ভারতবর্ষের স্বাধীনতার 50 বছরে আমরা মেট্রো রেলের স্টেশনগুলোর নাম ধরে ধরে আমরা অনুসন্ধান করেছিলাম বাঙালির ইতিহাস, কখনো প্ল্যাটফর্মে, কখনো ট্রেনের মধ্যে, কখনো নৌকো ভাসিয়ে, এগুলো যে করা হয়েছিল এক একটা বিষয়ের দাবিতে ফরম্যাটগুলো হতো। আর এই যে আড্ডা আজকের অনুষ্ঠান, এই আড্ডাটা ওই অনুষ্ঠানের মধ্যে দিয়েই প্রথম প্রবর্তন করবার সুযোগ পেয়েছিলাম। এখন তো সারা বছর আড্ডা হচ্ছে, জনপ্রিয় হয়েছে। তোমাদের শুনলে ভালো লাগবে যে বাংলাদেশ এবং আমাদের এখানকার পশ্চিমবাংলা দুই বাংলা শিল্পীরা অংশগ্রহণ করতেন। সেই ফিরোজা বেগম, বেগম সুফিয়া কামাল থেকে আরম্ভ করে আজকের যারা শিল্পী, জয়না চৌধুরী বন্যা অথবা রফিক থেকে আরম্ভ করে আবিদা, এরকম অসংখ্য শিল্পী এসে অংশগ্রহণ করেছেন। এক সময় ইন্দুবালা, এক সময় অমরবালা,
বীরেন্দ্র কৃষ্ণভদ্র, জ্ঞান প্রকাশ ঘোষ এরা থাকতেন, আর এখন এখনকার যে জনপ্রিয় শিল্পীরা এরা অংশগ্রহণ করছেন। তা আমার এটা ভালো লাগে, আমি চেয়েছিলাম পর্দা ছাপিয়ে ওর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে ওঠে, সামাজিক অনুষ্ঠান হয়ে ওঠে, সেটা এখন গ্রহণ করেছে, যেমন তোমরা গ্রহণ করেছো, বিভিন্ন টেলিভিশন চ্যানেল গ্রহণ করেছে, সামাজিক প্রতিষ্ঠানগুলো গ্রহণ করেছে। কাজেই আমার মৃত্যুর আগে যে এটুকু দেখে যেতে পারলাম এটা একটা বড় সান্ত্বনা। এবং একই সঙ্গে একটা কথা না বললেই নয় যে আপনার মতো মানুষকে আজকে আমরা পাশে পেয়েছি এবং আপনারই শুরু করা একটা কনসেপ্টে আজকে আপনাকে পাশে পাওয়া মানে আমাদের কাছে একটা বড় ব্যাপার। অবশ্যই আমার খুব ভালো লাগছে, আমাদের নবীন প্রাণ সব বুঝতে পেরেছি। সমরেন্দ্র অবশ্য প্রায় আমার প্রজন্মের ছুঁড়ে আছে, তবু সমরেন্দ্র আমার চেয়ে ছোট। সমরেন্দ্রের কাছে আমি একটু যেতে চাইব। সমরেন্দ্রদা, একটা জিনিস তো ঠিক যে আজকের দিনে যেভাবে পয়লা বৈশাখ পালন হয়, যে কথা বলছিলেন যে 38 বছর বা 40 বছর আগে সেই সময় পয়লা বৈশাখটা ঠিক কেমন ছিল? আসলে পয়লা বৈশাখটা বছরের শুরুর দিন, প্রারম্ভের দিন। এই বছরের শুরুতে সমস্ত পেশার মানুষরাই একটা মায়ের কাছে বা দেবতার কাছে প্রণাম নিবেদন করে শুরুর কাজটা করতে চায়। এবং সেটা আমাদের জীবনে আমরা দেখেছি যে হালখাতা তো ছিলই, তার সঙ্গে যেটা খুব বড় করেছিল গুরুজনদের প্রণাম করা বা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ভয়ানক রকমভাবে মানুষজন যেত প্রণাম করতেন, তার কামনা বাসন নিয়ে তারা উপস্থিত হতেন। শুধু দক্ষিণেশ্বর নয়, সমস্ত কলকাতা বা আমাদের পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যে দেবতার স্থানগুলো আছে সেখানে কিন্তু প্রণাম করে শুরু করার কাজটা করতে। আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমি বহু বছর আগে থেকে কলকাতা প্রকাশক যে মহলটা আছে সেখানে আমার একটা যাওয়ার সুযোগ থাকতো, বইপাড়া। আর আমার বাড়ির পাশেই থাকতেন শ্রদ্ধেয় লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তো আমি যখন একেবারে ছোট কলেজে তখনও ঢুকিনি, সেটা হচ্ছে 1965, তখন আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিলাম। তো আমি দিনটা শুরু করতে চেয়েছিলাম অচিন্ত্য কুমার সেনগুপ্তকে প্রণাম করে। আমার ভয়ানক শ্রদ্ধা ছিল, এখনও আছে, ওনার লেখা পড়ে আমি শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারি, চিনতে পারি এবং রামকৃষ্ণ মন্ডলের যে ব্যাপার সেটাও বুঝতে পারি। তো ওকে গিয়ে আমি প্রণাম করে বলেছিলাম যে আচ্ছা লেখকরা কি করে আজকের দিনে পয়লা বৈশাখে? তো উনি খুব হেসে বললেন যে বড় ভালো প্রশ্ন করেছ, দেখো পয়লা বৈশাখ হচ্ছে একটা সংকল্পের দিন। আমরা সংকল্প করব কি করে আমরা আরো ভালোভাবে যে যা পারি সেটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। একজন সঙ্গীত শিল্পী চাইবে যে সেইটা দিয়ে সে সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করবেন এবং গানের মধ্যে থাকবেন, রেওয়াজ করবেন। সাহিত্যিকও তাই, সকালবেলা উঠে অন্তত স্মরণ নেবে যে কী করে মা সরস্বতীর আরাধনাটা করতে হয়। কিন্তু আমাদের লেখকদের সবচাইতে বড় উৎসব কিন্তু এই পয়লা বৈশাখ। কারণ কেন লেখকদের উৎসব তো পুজো সংখ্যা থাকে, যখন তো নানান তাকে লিখতে হয় না, পুজো সংখ্যায় লেখাটার আগে যে তোমার বৈশাখ মাসের 1 তারিখ। এখন একটু বুঝিয়ে বলুন। তো বললেন যে দেখো পয়লা বৈশাখে আমাদের সবারই বই বেরোয়। হ্যাঁ, তখন কিন্তু কলকাতায় ওই পুস্তক মেলা ছিল না, বুক ফেয়ার ছিল না, সমস্ত বই বেরোত পয়লা বৈশাখকে কেন্দ্র করে এবং কার কটা বই বেরোচ্ছে সেইটা বিজ্ঞাপন করতে দেশ পত্রিকায়। হ্যাঁ, তখন কিন্তু ডেলি নিউজ পেপারে অত বিজ্ঞাপন বেরোতো না এবং কার কত বই মানে বেরোচ্ছে সেটা একটা গর্বের ব্যাপার ছিল। অর্থাৎ কিনা তারা শঙ্করের যদি 5টা বই বেরোয় সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো তখন নেই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই নেই। হ্যাঁ, কিন্তু বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কটা বই বেরোচ্ছে। হ্যাঁ, বিভূতিভূষণ মুখোপাধ্যায় কিন্তু বরাবর থাকতেন দ্বার ভাঙাতে বিহারের। তো এই দিনটাতে তিনি অন্য সময় আসুক চেয়ে না আসুক এই দিনটাতে তিনি আসতেনি এবং এই দ্বার ভাঙা থেকে তিনি কলকাতা শহরে এসে মিষ্টির প্যাকেট আগে নিজে নিয়ে আসতেন। প্রকাশক মহলে ছিল তখন আনন্দ পাবলিশার, সে অত রবরবা ছিল না। যারা মেনলি প্রধানত যারা খুব উঁচু আসনে ছিলেন প্রকাশক হিসেবে, তার মধ্যে একজন হচ্ছে এমসি সরকার আর আরেকটা হচ্ছে নিত্য ঘোষ, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস। হ্যাঁ,
এই দুটো জায়গায় বিভিন্ন লেখকরা আসতেন এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাদের আলাদা ছিল, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হতো এবং কিছু নগদ দক্ষিণাও দেওয়া হতো। তখন সারা বছরে যে বইগুলো বিক্রি হলো তার টাকা পয়সা তো একটু দিতে হবে। হ্যাঁ, আমি দেবমালদার কাছে যাবো। দেবমালদা, তোমার কাছে পয়লা বৈশাখের স্মৃতিটা ঠিক কেমন? মা কি স্বামী, দেশমাতৃকা আমার নিজের মা, আমি মা দিয়েই জগৎকে দেখি। আমি বলবো গত বছর আমার মার নবজন্ম হয়েছে। হ্যাঁ, আমি নবজন্ম বলবো, কারণ আমি মৃত্যু মানি না। আমি মনে করি আমার মধ্যেই আমার মা আছেন, তাই তাকে প্রত্যেক দিন প্রত্যেকটি মুহূর্তে অন্যভাবে নতুনভাবে আবার করে কাছে পাওয়ার যে অনুভূতি, সেই অনুভূতি নিয়েই আমার এই বছর চলুক, সেই আমার আশা থাকবে ঈশ্বরের কাছে। আর দেশের মায়ের কথা বললাম, দেশমাতৃকা, আমরা তো সকলেই মাতৃভক্ত প্রাণী মানুষ, তো সমস্ত মানুষই মাকে ভালোবাসে। সুতরাং আর মার প্রতি যে ভালোবাসা, তার থেকে বড় ভালোবাসা বা মায়ের যা স্নেহ পৃথিবীতে আর কখনো তার কোন হয় না। সুতরাং যা কিছু শ্রেষ্ঠ তাকে আমি মায়ের সঙ্গে তুলনা করতে চাই। কথা তো শুনলাম, একটা গান দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, কি গাইতে বললাম? হ্যাঁ, সেটাই গানই বলবো আবার। আচ্ছা, তোমার কাছে এবার মাগি মরণ হতে জ্বলে জাগি গানের সুরে, তোমার কাছে এবার মাগি মরণ হতে জ্বলে জাগি গানের সুরে, যে মাতার স্থান শুধানো নবীন জীবন গোপুরে গানের সুরে, তোমার কাছে এবারি মরণ হতে জল জাগি গানের সুরে। শিহায় তৃণজত মাটির বাসি হতে ওঠে গানের মতো আলোক শেখা বানী আকাশ আনন্দ বানী আলোক শেখা বানী আকাশ আনন্দ বানী তোমার মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে, তোমার কাছে এবার মাগি মরণ হতে জল জাগি গানের সুরে। খুব সুন্দর। রাজশ্রীদির কাছে যাবো এবার। রাজশ্রীদি, পয়লা বৈশাখ মানে প্রথমে তোমার কি মনে হয়? প্রথমে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। শুভ নববর্ষ প্রত্যেককে, বড়দের প্রণাম, এবং আমার ছোট যারা তোমরা দুজন, তোমাদের আমার ভালোবাসা, দেবমালদা তোমাকেও আমার ভালোবাসা। পয়লা বৈশাখ যেরকম আলোচনা আমাদের আজকে হচ্ছিল যে একটা মিলন উৎসব, তো ছোট থেকে আমার এটাই মনে হতো যে প্রত্যেক মানুষ নির্বিশেষে তার বয়স বা তার ধর্ম, তার শিক্ষা, সব কিছু ছাপিয়ে একটা মিলন উৎসব এবং সবাই একসঙ্গে আনন্দ করবে। বছরের দিনটা যে প্রথম দিন শুরু হচ্ছে, এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে পয়লা বৈশাখের একটু যেন মানুষ
ছোটদের মধ্যে বলছি, ছোটদের মধ্যে একটু যেন একটা, হ্যাঁ অনেকে হয়তো শালটাও বলতে পারবে না যেটা কোন শাল, 1421 এই অ্যাওয়ারনেসটা বা এই এই তথ্যটা তারা জানে না। কিন্তু আমাদের ছোটবেলায় আমরা কিন্তু জানতাম যেটা বাংলা কোন শাল পড়লো, এবং বছরের প্রথম দিন তাদের বড়দের প্রণাম করা। এবং আমাদের ছোটবেলায় গানের খুব অনুষ্ঠান হতো, তো প্রত্যেক বছরই যে নতুন জামা পড়তে হবে এরকম কিছু ছিল না, গুলিয়ে গেলো না গুলিয়ে গেলো, কিন্তু গান জলসায় যেতে হবে। তখন বসুশ্রী সিনেমা হলে ওখানে অনেক ফাংশন হতো, তো সেগুলো আমরা শুনতে পেতাম, আমি উদ্গ্রীব হয়ে বসে থাকতাম যে কখন গানের অনুষ্ঠানে যাবো, কখন একটুখানি বাড়াতে যাবো বাড়ির মানুষজন সঙ্গে। তো এটাই, তুমি কি গান দিয়ে শুরু করছো আজকে এই একটা? গান, এত গান আছে, প্রচুর গান আছে। এই মুহূর্তে ধরে যে গানটা গাইতে ইচ্ছে করছে, একটা আধুনিক গান শোনাম? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাতে কি বৈশাখের ছোঁয়া আছে? অবশ্যই অবশ্যই বৈশাখের ছোঁয়া আছে। এবং এই গানটা খুব প্রিয় গান। আর দাদা যেরকম বললেন না যে পয়লা বৈশাখের অনুষ্ঠান, তো দূরদর্শনে যখন পয়লা বৈশাখের অনুষ্ঠান হতো বা মনে হয়েছে, তো আমি জানি না বাদ বিভাগবশত সুযোগ পাইনি পয়লা বৈশাখের অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করার, কিন্তু আমার পরিষ্কার মনে আছে যেবার নৌকুতে করেছিলেন ওই মাঝির গানটা, জটিলের শঙ্করাধ্যায় জটিলদার গানটা ছবিদি গিয়েছিল, ছবিদি গিয়েছিল, খুব অনুষ্ঠানটা জনপ্রিয় হয়েছিল, তো ওইটা একটা সেন্সেশন ক্রিয়েট করেছিল পয়লা বৈশাখের অনুষ্ঠান হিসেবে। ব্যাপার বলি যে এখানে এগুলো করতে গিয়ে বাঙালির এই দিকটা যে ধরো নদী মানে সময়ের মতো বয়ে যাচ্ছে, নদী নববর্ষ এই নিয়ে যে কত গান কত কবিতা আছে, সে শুধু নদী নিয়ে নয় কিন্তু নদীর সঙ্গে নববর্ষ জুড়ে গেছে। নতুন কনসেপ্ট ছিল তো, এখন অনেক কনসেপ্ট আমরা শুনি তার হচ্ছে, কিন্তু তখন একটা অদ্ভুত নতুন একটা সেন্সেশন ক্রিয়েট করেছে। আসলে নদীতে এত বিখ্যাত লোকেরা ছিলেন, যদি নৌকো ডুবে যেত বাংলা সংস্কৃতি জগত শূন্য হয়ে যেত, কিন্তু সেটা হবার সম্ভাবনা ছিল না। গঙ্গা নদীতে গ্যাম্বলিং যাচ্ছিল পার দিয়ে, আটটা স্পিড বোট পিছনে ছিল ছুটে আসবে বিপদ হলে, আর চারিদিকে লঞ্চ দিয়ে ঘেরা, কিন্তু লোকে দেখছেন আপনার নৌকো ঘুরছে। বৈশাখে দেখা হলো জ্যোষ্ঠিতে হলো দেখা হলো যে জানায়
কত নতুন নতুন ছেলেমেয়েদের দেখা হবে, আমি বলছিলাম যে রাজশ্রী তো এত মধুর কণ্ঠে গান করে, ওরা সব বোনেরাই কিন্তু খুব প্রতিভাবী সঙ্গীত শিল্পী। শ্রীরাধার বোন তুমি নিশ্চয়ই জানো, শ্রীরাধার যে গানটার কথা তুমি বললে ও মাঝে এক করে কখনো গেয়ে শোনালে ভালো লাগবে, ঠিক আছে আজকে গাইবো যদি তোমরা অনুমতি দাও। বাবু টাবু কিছু দরকার নেই, বাবুর সঙ্গে মনে হয় ভীষণ বৃদ্ধ হয়ে গেছে। একটা জিনিস আমি জানতে চাইবো যে রবীন্দ্রনাথ তো সব জায়গায় সে পয়লা বৈশাখ থেকে শুরু করে একেবারে চৈত্রের শেষ রোদ সব জায়গাতেই তিনি ছিলেন, রবীন্দ্রনাথ তিনি কিছু শোনাবেন? রবীন্দ্রনাথের একটা বিষয় প্রথমে বলে নেবো, সেটা হচ্ছে যে শান্তিনিকেতনে যখন রবীন্দ্রনাথ ছিলেন তখন পয়লা বৈশাখ 25শে বৈশাখের অনুষ্ঠান হতো, কারণ খুব গরম পড়তো ওখানে, এখনো পড়ে, জলে খুব কষ্ট ছিল, তো সবাইকে ছুটি দেওয়া হতো পয়লা বৈশাখের পরের দিন থেকে, সেই জন্য কবির জন্মোৎসবটা পয়লা বৈশাখ হতো আর উপাসনা হতো। তা এখনো রবীন্দ্র আজকেও একটু আগেই মন্দিরে উপাসনা হলো, ওটা আমার সঙ্গে একজনের কথা হলো, এখন পয়লা বৈশাখও পালিত হয় রবীন্দ্র জন্মোৎসব, আবার 25শে বৈশাখেও হয়, এবং রবীন্দ্রনাথ উপাসনার জন্য শান্তিনিকেতন মন্দিরে অসাধারণ সমস্ত বলতে পারো ভাষণ দিয়েছিলেন, আর তার এই দিনকে নিয়ে তার ভাবনা তার কবিতায় নানাভাবে এসেছে। আমি একটা অংশ তোমাদের পরে সুযোগ পেলে হয়তো আরো দু একটা শোনাবো, একটা ভারী সুন্দর দেখো গদ্য রবীন্দ্রনাথের, কি অসাধারণ মনোরঞ্জন কবিতাই। ওই যে বৈশাখের প্রথম প্রত্যুষ্টি আজ আকাশ প্রাঙ্গণে এসে দাঁড়ালো, কোথাও দরজা তো খোলবারও কোনো শব্দ পাওয়া গেল না, আকাশ ভরা অন্ধকার একেবারে নিঃশব্দে অপসারিত হয়ে গেল, কুড়ি যেমন করে ফোটে আলোক তেমন করে বিকশিত হয়ে উঠল, তার জন্য কোথাও কিছুমাত্র বেদনা বাজল না, নববৎসরের উষালোক কি এমন স্বভাবত এমন নিঃশব্দে আমাদের অন্তরে প্রকাশিত হয়, একটা জিজ্ঞাসা চিহ্ন রাখছেন। আর যেন ঠাকুর বাড়িতে যখন 1300 সাল হলো তখন একটা বিরাট নববর্ষের দিন একটা উৎসব হয়েছিল, তো বাংলাদেশ থেকেও অনেকে এসেছিলেন, মানে তখন পূর্ব বাংলা। আচ্ছা, তো আমি যখন 1400 সাল হলো তখন ওই ঠাকুর বাড়ির প্রাঙ্গণে খুব বড় করে নববর্ষের উৎসব করেছিল, নববর্ষের বাবা সবানন্দ তোমার স্মৃতি অনাদর, এবং তখন আমি যাদের এনেছিলাম রোজা বেগম বেগম সুফিয়া কামাল এরা সব এসেছিলেন, ওই আরম্ভ হয়ে গেল। তারপর প্রতি বছর দুই বাংলার মিলন ঘটত নববর্ষের বৈঠকে, এবং সেটা কি আশ্চর্য সুন্দর অনুষ্ঠান হয়েছিল। এবং তারপরে ঠাকুর বাড়িতে আমি যেমন 1300 সনের কথাটা বললাম, কিন্তু এই পয়লা বৈশাখ ঠাকুর বাড়িতে তাঁরা খুব সুন্দর করে পালন করতেন। হ্যাঁ, যেমন ধরো আমি তোমাদের একটা জায়গায় পড়ে শোনালে পরিষ্কার হবে যে কি ধরনের উৎসব সেখানে হতো। সরলা দেবী চৌধুরানী তার জীবনের ঝরাপাতায় লিখছেন, আমাদেরও একটি পারিবারিক উৎসবের দিন ছিল যেদিন পরস্পরকে আলিঙ্গন প্রণামাদি করা হতো, সে নববর্ষে পয়লা বৈশাখে। সেদিন অতি ভোরে ব্রাহ্মী মুহূর্তে দৌড়কে ঘণ্টা বেজে উঠত, ঘুমিয়ে থাকলে জেগে উঠে বাড়িশুদ্ধ পুরুষেরা সকলে প্রস্তুত হয়ে নবশুভ্র বস্ত্র পরিধান করে উঠানে উপাসনা সভায় সমবেত হতেন, আর মেয়েরা খড়খড়িতে। উপাসনাদি হয়ে গেলে বয়সের তারতম্য অনুসারে প্রণাম আলিঙ্গনাদি শেষ করে মেয়েমহলেও শরবত পান করা হতো বাইরে, বাড়ির লোকেদের সেদিন সকলের একত্র ভোজন হতো মধ্যাহ্নে। নববর্ষের এই মিলন উৎসবটি ছিল বেশ অন্তরঙ্গভাবে পারিবারিক, এ থেকে বোঝা যায় যে কি ধরনের উৎসব। হ্যাঁ, পুরো বিবরণটা খুব সুন্দর করে রয়েছে। আমার যেটা শোনানো সেটা খুব ইন্টারেস্টিং, যে একটু আগে আমরা বলছিলাম যে নববর্ষে আমাদের বই পড়ার কি অবস্থা হয়, প্রকাশকরা যে যার সামর্থ্য মতো প্রত্যেকেই নববর্ষে সামিল হয়, কেউ হয়তো 6টা বই বার করলো, কেউ হয়তো 8টা বইও বার করলো, আর কেউ হয়তো 20টা বইও বার করলো। সেটা কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যখন বই মেলা শুরু হলো কলকাতায়, তখন বই মেলা কেন্দ্রিক হয়ে গেল বই প্রকাশনাটা, ঠিক। কিন্তু বহু বছর আগে শুদ্ধ সাহিত্যিক কবীন্দ্র মিত্র একবার বলেছিলেন যে এই যে 25শে বৈশাখ, হ্যাঁ,
এবং কবিপক্ষ কবিপক্ষ সেটা যেন বই পার্বণ হিসেবে আমরা একটা উৎসব করি, তাহলে হবে কি যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধু নয়, আমরা সাহিত্যকে যারা ভালোবাসি তাদের প্রণাম জানাবো। এই বই পার্বণটা কিন্তু কখনো হয়নি, আশার কথা, আশার কথা, সুখের কথা যে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গিল্ডের যারা আছেন তারা এবছর থেকে সেটা এবারে শুরু করার চেষ্টা করছেন এবং আগামীকাল সেটা শুরু হবে, এবং সেটা না আগামীকাল না ওটা অ্যাকচুয়ালি হচ্ছে গতকাল যেটা হয়েছে, গতকাল যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা মিছিল হয়েছে। আর আর একটা জিনিস হচ্ছে কি প্রত্যেক তোমার ইয়ে প্রকাশকেই কিন্তু এই দিন খুব ব্যস্ত থাকে, পয়লা বৈশাখে তারা নিজেরা সেটা ঠিক করা যাবে না, সেই জন্য এইটা আমরা আশা করবো কি আমি বলে নিতে হবে কিছু করা বলি। সেটা হচ্ছে আমার মনে হয় যে এই যে পয়লা বৈশাখ থেকে যে এই অনুষ্ঠানটা আরম্ভ হচ্ছে তার পরের দিন থেকে আরম্ভ হচ্ছে, এখানে কিন্তু আবার ফেরত আসবে বই প্রকাশনার জগৎটা, বই প্রকাশকে উপলক্ষ করে পয়লা বৈশাখের যে একটা আনন্দ সেইটা যদি আবার আমরা ফ্ল্যাশ ব্যাকে যেতে পারি। বাঙালি কিন্তু নস্টালজিয়া আক্রান্ত তো খুব ভালোবাসে, এই নস্টালজিয়া মানে হচ্ছে স্মৃতি মধুরতা। হ্যাঁ, আমরা যদি দেখি তাহলে দেখবো যে প্রত্যেকটা লেখকের মনে কি উৎসাহ, পয়লা বৈশাখে তার কি বই বেরোবে ঠিক। হ্যাঁ, সেই উৎসাহটা আবার যদি ফিরে আসে তাহলে এখন কি হতো যে বই মেলাতে যে বইগুলো বেরোতে পারতো না পয়লা বৈশাখে নবনম করে সেই বইগুলো বেরোনো, কিন্তু বই আমাদের বাংলা বই এত বেশি বেড়ে এবং এখন তো পুরনো বাংলা বইও সুন্দর সুন্দরভাবে বেরোচ্ছে, নতুন আঙ্গিকে বেরোচ্ছে এবং নতুন সম্পাদনার রীতিতে বেরোচ্ছে, সেখানে কিন্তু বাংলা প্রকাশনা জগতের একটা বেশ বিশেষ অবদান আছে। সেইটাকে আমরা যদি ওই পার্বণ হিসেবে যদি আবার ঘুরিয়ে আনতে পারি বাঙালি জীবনে তার চাইতে বড় কিছু ভালো কথা। তোমার নববর্ষকে নিয়ে তোমার কোনো লেখা নেই? নববর্ষ না। আচ্ছা, সৌমেন্দ্র একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে ওরা আমাকে সুধাংশু ওরা ফোনে বলছিলেন উদ্বোধন করবেন গতকাল, তারপরে একটা মেলা হবে বইয়ের, সেটা নিশ্চয় হচ্ছে? হ্যাঁ, মেলা হচ্ছে এবং এখানে সাধারণত আর একটা জিনিসও বলে রাখি, সেটা হচ্ছে ওই গিল্ডের বই মেলাতে তো ছাড় দেওয়াটা খুব কম হয়, ওই 10% ছাড় দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু 30-70% ছাড় দেওয়া হবে। আর এখানে অনেকে বইটা শুধু প্রচারটা করার জন্য যে এরকম একটা বড় যোগ্য হচ্ছে আর কি। যাই হোক, আমরা একটা বিরতিতে যাবো, কিন্তু যাওয়ার আগে দেবমালুদার কাছে একটা গান শুনে যাবো। আচ্ছা, তখন কি বিরতির ব্যাপারটা ছিল নববর্ষের প্রথম সময়? তুমি যদি খুব ভালো প্রশ্ন, আগে তো বিজ্ঞাপন বলে কিছু ছিল না, তখন কোনো বিরতির ব্যাপারই ছিল না, কিন্তু যখন বিজ্ঞাপন এলো প্রথম দিকে আমি খুব রুখে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু তারপরে তো বিজ্ঞাপন ভাসিয়ে নিয়ে গেল, তখন মাঝে মাঝে বিরতি দিতে হতো বিজ্ঞাপনের বিরতি। আমি বিজেন্দ্রলাল রায়ের গান একটি শোনাচ্ছি। আমার মায়ের এই গানটি রেকর্ডও ছিল, আমার উনির খুব প্রিয় গান। সারা সকাল বসে বসে এই সাধুর মানাটি গেঁথেছি আমি পরব বলিয়া তোমার গলায় মালাটি আমার গেঁথেছি সারা সকাল বসে বসে আমি করি নাই কিছু সারা সকালটি করি নাই কিছু বধুয়া শুধু বকুলের পায়ে বসিয়া বিরলে মালাটি আমার গেঁথেছি বসে বসে তখন গাহিতেছিল সে তোর শাখা পরে শুনলি তোর সরি পাপিয়া তখন দিলিতেছিল সে তোর শাখা ধীরে
প্রভাত তখন প্রভাত রহসি পড়েছিল হাসি কুসুম কুঞ্জ ভবনী আমি তার মাঝখানে বসিয়াবি জানে মালাটি আমার গুছি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি আমি পড়াবো বলিয়া তোমারই গলায় মালাটি আমার গেঁথেছি কিন্তু দ্বিজেন্দ্রলাল রায় এটা রহস্যজনক ভাবে ডিএল রায় নামে পরিচিত এবং তার সাধ্য শতবর্ষ সবে পেরিয়ে এলাম। কিন্তু আমার যেটা মনে হয় ওর গান শুনতে শুনতে আরো বেশি মনে পড়ছিল যে মানুষটির যে অসামান্য প্রতিভা তার তেমন স্বীকৃতি তিনি পাননি, হয়তো একটা কারণ ছিল রবীন্দ্র বিরোধিতা আর নানান কারণ ছিল শেষের দিনে সুরের মালা গাচ্ছি, আমরা কথার মালা গাচ্ছি এই নববর্ষের পয়লা বৈশাখের সকালে সৈকতের আমি আর আমাদের যারা রয়েছেন অতিথিরা তারা সকলেই ফিরে আসছি আমরা একটা ছোট বিরতির পর। বিরতির পর এবং বিরতির পর ফিরে এসে আপনাদের সঙ্গে পরিচয় করাবো আরো নতুন দুজনের যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের এই এসভি বৈশাখ অনুষ্ঠানে। আমার ঠিক পাশেই রয়েছে চন্দ্রাবলী রুদ্র দত্ত এবং চন্দ্রাবলীদের আলাদা করে পরিচয় করানোর কিছু নেই, প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং আপনাদের বলা যেতে পারে ভীষণ প্রিয় একজন মানুষ চন্দ্রাবলী। এবং তার ঠিক পাশেই রয়েছে তারই সুকন্যা দীপাবলী রুদ্র দত্ত। দীপাবলী, তোমাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং দুজনকেই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি তোমাদের সকলকে জানাই আমার খুব প্রিয় দুজন মানুষ বসে আছেন তোমার পাশে, তাদের আমার প্রণাম জানাই এবং সবাইকে শুভেচ্ছা। আর ক্যামেরার ওপারে যারা আছেন প্রত্যেককে জানাই শুভ নববর্ষ। বুঝতেই পারছেন যে আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে কোন মাত্রায় যেতে চলেছে, অর্থাৎ গান, গল্প, আড্ডা এবং ফ্ল্যাশব্যাকে। অবশ্যই যেমন সমরেন্দ্রা দা রয়েছেন এবং একই সঙ্গে রয়েছেন পঙ্কজ দাও, দুজনের সঙ্গে তো ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া পুরনো দিনের পয়লা বৈশাখে এবং নতুনকে আলিঙ্গন করা তো অবশ্যই রয়েছে। আমি প্রথমে চলে যাবো একটু রাজ্যশ্রীদের কাছে। রাজ্যশ্রীদের একটু গান একটু আগে একটা সুন্দর গান সাজছিল, সেই গানটা শুনে খুব স্বাদ হচ্ছে এখন শোনাবে নাকি? এখন তো কাল বৈশাখীর কোনো নামগন্ধ দেখছি না, এত গ্রীষ্মের যে গরম, বৈশাখের যে একটা রুদ্র রূপ সেটা আমরা এখন পাচ্ছি, মানে এখনই পেয়ে গেছি, যেদিন সবে আজকে বড়রা বৈশাখ। তো আশা করবো যেন সামনে বৃষ্টি হয়। তবে এই গানটা যেটা গাইছি এটা রবীন্দ্রনাথের গান, বৈশাখের উপরে গান, তাকে বাদ দিয়ে তো কোনো গান হওয়া যায় না। Shut up!
সত্যি তাই, একটা মানে অন্য জগতে চলে যাওয়া। আমার যেটা মনে হচ্ছিল যে তৃষ্ণা বোধ হয় মিটবে কিনা আমি জানি না, আসলে এত মানুষ আমার পাশে রয়েছেন এবং প্রত্যেকে শশা ক্ষেত্রে এত পরিচিত। আমি একটু চন্দ্রাবলীদের কাছে আসতে চাইবো। চন্দ্রাবলীদি, আজকে এমন একটা দিন, আজকের দিনে মনে হয় না মানে সব শব্দগুলো যদি বাংলায় বলতে পারতাম তাহলে খুব ভালো হতো। সেটাই, কিন্তু মুশকিলটা কি হয়েছে যে আমাদের মানে অসতর্ক হয়ে পড়ি মাঝে মাঝে, ঠিক আমাদের বাঙালির আজকে প্রথম দিন, বছরের প্রথম দিন। এই প্রথম দিনটি আমার কাছে মনে হয় যে এমন সুন্দরভাবে সব মানুষের জীবনে আসুক যেন সারাটি বছর সেই এই দিনটিরই যেন প্রতিচ্ছবিটা থাকে। প্রতিচ্ছবি, আমি ইংরেজির বাংলাটা খুঁজছি, সেই জন্য সময় নিলাম। হ্যাঁ, সেটাই যেন থাকে। আর পয়লা বৈশাখ তো অনেক কিছু নিয়ে, পয়লা বৈশাখ ব্যবসায়ীদের কাছে একটি রূপ নিয়ে আসে, আমাদের আমাদের কাছে একটা রূপ নিয়ে আসে পয়লা বৈশাখ। তবে একটা মনে হয় যে এই দিনটিতে প্রিয় মানুষদের সঙ্গে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের প্রত্যেকের সঙ্গে একটু হলেও সময় কাটাতে পারি, আর বড়দের একটু পায়ে হাত দিয়ে প্রণাম করা, যেটা আমাদের খুব সনাতন একটি রীতি, বড়দের পায়ে হাত দিয়ে একটু প্রণাম করা, ছোটদের একটু মিষ্টি মুখ করানো, এই রীতিগুলো যেন ধরে রাখতে পারি, কারণ এটাই বাঙালিয়ানা। ঠিক, বাঙালিয়ানা একটা শব্দ, অসাধারণ শব্দ। হ্যাঁ, পঙ্কজদা যেটা বলছিল, তোমরা পয়লা বৈশাখ বাঙালির যে শুধু নববর্ষ তা না, আমি তার সঙ্গে আর একটু যোগ করবো, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে আজকের দিনটিতে নববর্ষ পালিত হচ্ছে। যেমন ধরো পাঞ্জাবে বৈশাখী, আসামে বিহু, দক্ষিণ ভারতের ক্যালেন্ডার অনুযায়ীও এখন কিন্তু নতুন বছরের সূত্রপাত, সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াতে বহু জায়গায় নতুন বছরের সূত্রপাত হচ্ছে আজকের দিনটিতে বা এই সময়তে। এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এখন একটা উৎসব হয়, জল উৎসব বলে। আচ্ছা, কাজে এটা খুব আশ্চর্য ঘটনা। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে নববর্ষ কিন্তু গতকাল হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা নববর্ষ এখানে পালন করছি, তার কারণ ওরা আমাদের আমাদেরই এখানে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা একটা রাষ্ট্রীয় পঞ্জি বলে পঞ্জিকা তৈরি করেছিলেন। আচ্ছা, খুব বিজ্ঞানসম্মত, সেটা ওরা গ্রহণ করেছে, আমরা কিন্তু গ্রহণ করলাম না। তাতে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 14 তারিখ নববর্ষ এটা একবারে স্থির হয়ে গেছে। আচ্ছা, তার ফলে যখন 25শে বৈশাখ আসছে সেটাও তো স্থির হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে দেখবে যে একটা দিন এদিক বা দুদিন এদিক ওদিক হয়, সেটা হবেই, কারণ আমাদের ক্যালেন্ডারে বাংলা মাস কখনো 16 তারিখ পড়ে যায়, কখনো বা 14। সেই জন্য এইটা, তার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এবং আমাদের এখানে 25শে বৈশাখ পয়লা বৈশাখের তারিখ, কিন্তু ওদের 14 তারিখটা মানে স্থির থাকে, স্থির থাকছে, কারণ ওরা আমাদেরই যে বিজ্ঞানসম্মত যে পঞ্জিকা, আচ্ছা, সেটা আরো গ্রহণ করেছে। আচ্ছা, আমি চন্দ্রাবলীদের কাছে আসবো আবার। চন্দ্রাবলীদের কি শোনাবে আজকে পয়লা বৈশাখে, কি মিষ্টিমুখ করবে গানে? আচ্ছা শোনাই, নূরজাহান নাটকের জন্য লিখেছিলেন, আচ্ছা, দ্বিজেন্দ্রলাল রায়, আমি গানটি শুনে আজকের দিনে আমার মনে হয় গানের কথাগুলি খুব তাৎপর্যপূর্ণ। যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও, আজি নতম রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও, আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পাবনে নতুন কিরণ ছড়িয়ে দাও গো, নতুন কিরণ ছড়িয়ে দাও, আজি পুরানো যা কিছু দাও গো খুঁজে, ভুবনে ভূষিত
অসাধারণ। প্রকৃতি এত সুন্দর নিজেকে সাজিয়েছে এটা বোধহয় অবাক না হলেই নয়, কারণ প্রকৃতি সাজটা কিন্তু বিশেষ করে আজকের দিনে একটু অন্যরকমই দেখা যায়। আমি একটা ঘরানার কথা আসতে চাইবো, একটু পঙ্কজদার কাছে আসবো, যে আজকের দিনে মানে আমরা নতুন ইংরেজি বছরকেও দেখেছি, নতুন বাংলা বছরও দেখি, নতুন ইংরেজি বছরে আমরা বেশি করে আধুনিকতাকে কাছে জড়াতে চাই, কিন্তু আজকের দিনে আমরা কিন্তু পরম্পরায় ফিরে যাই যাই, মানে আমরা পরম্পরায় দাদু ঠাকুমারা যা করেছেন একটু নিজেকে বাংলা ভাষার মধ্যে জড়িয়ে রাখার একটা প্রবণতা থাকে, এটা ঠিক কি কারণ পঙ্কজদা? দেখো, আমার আইনস্টাইনের কথা মনে পড়ছে, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শিক্ষার সংজ্ঞা কি, তো তিনি অবাক হয়ে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ একটা স্কুলে, তারপর তিনি বললেন এত বড় কঠিন প্রশ্নের সম্মুখীন আমি কখনো হইনি। তারপর অনেকক্ষণ ভেবে তিনি বলেছিলেন যে শিক্ষা হচ্ছে আমাদের আগের প্রজন্মের থেকে আমরা যে জীবনের অভিজ্ঞতা অনুভূতি পেয়েছি তার সঙ্গে আমাদের জীবনের অভিজ্ঞতা অনুভূতি যোগ করে তোমাদের নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে যাচ্ছি, তোমরা আবার তার সঙ্গে তোমাদের অভিজ্ঞতা অনুভূতি যোগ করে পরের প্রজন্মের হাতে তুলে দেবে, সেটাই শিক্ষা। কাজে তুমি যে কথাটি বলেছো ভারী সুন্দর কথা, এই যে পরম্পরা, আমাদের আগের যে প্রজন্মের কাছ থেকে আমরা যা পেয়েছি বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য, বাংলা ভাষার যে ঐশ্বর্য, সেটার সঙ্গে আমাদের অভিজ্ঞতা অনুভূতি, আমাদের যে অবদান, সেটুকুকে যুক্ত করে আমরা আবার পরের প্রজন্মের হাতে তুলে দেব। সেই জন্যই তোমার এই ভাবনাটা যে পরম্পরাতে আমাদের যেতে হবে, ফিরে যেতে হবে শিকড়ে, সেই কথাটা। আজকে তো ভাষা এবং বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি তার চর্চার দিন, এবং ফিরে ফিরে আমাদের যে উৎস সেখানে ফিরে যাবার দিন। আমি তাই আমার লেখাটা বাংলা ভাষা নিয়ে কবিতা তোমাদের একটু উপহার দেব। এই কবিতাটির নাম আমার মায়ের মুখের ভাষা। আমার ভাষায় হ্যাঁ আছে আর না আছে, আমার ভাষায় সূর্য আর চাঁদ, আমার ভাষা আকাশ বাড়ি, আমার ভাষা মাটিতে ভাঙে ফাঁদ, আমার ভাষায় বিদ্যুৎ চমকায়, আমার ভাষা ভাঙে দুগুনা মচকায়, আমার ভাষা ফুল খেলা নদী দুই পার, আমার ভাষা তো জানে না মৃত্যু হার, আমার ভাষায় আকাশ নীল, সমুদ্র নীল, কাজের দুপুর ছুটির বিকেল, চোখ ভরে যায় জলে, আমার মায়ের মুখের ভাষা জন্ম থেকে জন্মে ডাক দিয়ে যায় চলে, আমার ভাষায় উত্তরাই আর চড়াই, আমার ভাষায় হ্যাঁ থেকে না, করতে গেলেই লড়াই লড়াই লড়াই। বাহ, অসাধারণ। মানে ভাষার যদি ছন্দ ধরি আমরা, তাহলে এই ছন্দের মিল যে কোথায় সেটা বোধ হয় শ্রোতারা খুব ভালো বলতে পারবেন। এবং আমি এই ভাষার সূত্র ধরে একটু বাংলা ভাষারই আরো বিভিন্ন রকমের গানে আসবো। দীপাবলির সঙ্গে রয়েছে, দীপাবলির শেষ যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল আমার, সেটা হচ্ছে হোলির একটা অনুষ্ঠান, এবং দর্শকদের সেই অনুষ্ঠান মনেও আছে নিশ্চয়ই, এবং সেই অনুষ্ঠানে তুমি সুন্দর সুন্দর গান করেছিলে, তারপর থেকে দর্শকরা ভীষণ মনে রেখেছে তোমাকে। আজকে তুমি কি শোনাবে পয়লা বৈশাখে, যেটা মনে থাকবে? আমার ইচ্ছে আছে একটি পণ্ডিত গুরুনাম চক্রবর্তীর একটি রচনা গাওয়ার। 25 বৈশাখ ওনারও শতবর্ষ হচ্ছে। আচ্ছা, তো আমি একদম সারা বেলা
সর্বনাশে আসে 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 হৃদয় আমার। বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা, পিপাসাতে বুক ফাটা তোর শুষ্ক কঠিন ধরা, ও তোর সুর ছিল না, বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা, পিপাসাতে বুক ফাটা তোর শুষ্ক কঠিন ধরা, ও তোর সুর ছিল না। জাগরে হতাশ আয়রে ছুটে, অবসাদের বাঁধন টুটে, বুঝি এলো 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 তোমার পথের সাথী, বিপুল অট্ট হাসে আসে 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 হৃদয় আমার। ওই 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 বুঝি তোর বৈশাখী জ্বর, আসে 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 হৃদয় আমার। হৃদয় ছুঁয়ে যাওয়া গান, এবং আমার একটা এখানে রবীন্দ্রনাথের কথা যখন উঠলো আমি একটা লাইন না বলে পারছি না, যে আমাদের এক রবীন্দ্রনাথ, আমাদের এক নজরুল, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। কবিতার কথা যখন উঠলোই আমি দু একটি লাইন পঙ্কজদার কাছ থেকে শুনতে চাইবো, যে আমার মনে পড়ে সেই লাইনটার কথাও, যে আমাদের কবিতার জন্যই আমাদের এই জন্ম, কবিতার জন্যই আমাদের এই মৃত্যু। তাহলে কবিতার জন্য দু লাইন কেন নয়? রবীন্দ্রনাথের গানের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাক রবীন্দ্রনাথের কবিতা। কবিতাটির নাম নববর্ষের গান। হে ভারত, আজি নবীন বর্ষে শুনো এ কবির গান, তোমার চরণে নবীন হর্ষে এনেছি পূজার দান। এনেছি মদের দেহের স্বাগতি, এনেছি মদের মনের ভকতি, এনেছি মদের ধর্মের মতি, এনেছি মদের প্রাণ, এনেছি মদের শ্রেষ্ঠ অর্ঘ তোমারে করিতে দান। কাঞ্চন থালি নাহি আমাদের, অন্ন নাহি কো জুটে, যা আছে মোদের এনেছি সাজায়ে নবীন পর্ণপুটে। সমারোহে আজ নাই প্রয়োজন, দিনের পূজা দিন আয়োজন, চিরদারিদ্র করিব মোচন চরণের ধুলা লুটে, সুর দুর্লভ তোমার প্রসাদ লইব পর্ণপুটে। রাজা তুমি নহ হে মহাতাপস, তুমি প্রাণের প্রিয়, ভিক্ষাভূষণ ফেলিয়া পড়িব তোমার উত্তরীয়। দৈনের মাঝে আছে তবধন, মৌনের মাঝে রয়েছে গোপন, তোমার মন্ত্র অগ্নি বচন তাই আমাদের দিও, পরের সজ্জা ফেলিয়া পড়িব তোমার উত্তরীয়। দাও আমাদের অভয় মন্ত্র অশোক মন্ত্র তব, দাও আমাদের অমৃত মন্ত্র, দাও গো জীবন নব। যে জীবন ছিল তব তপবনে, যে জীবন ছিল তব রাজাসনে, মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব। মৃত্যু তরণ শঙ্কা হরণ, দাও সে মন্ত্র তব। এই মন্ত্র বোধ হয় জীবনে এগিয়ে চলার মন্ত্র। অবশ্যই, একদম। মন্ত্র যখন হলোই তখন গানের মন্ত্র, গানের ভাষা, গানের লয়, এই নিয়ে অবশ্যই আমার মনে হচ্ছে যে এবার একটু চন্দ্রাবলীদির কাছে আসার। চন্দ্রাবলীদি কি শোনাবে এবার তোমরা?
একেবারেই প্রার্থনা। আচ্ছা, রজনীকান্ত সেনের ভাবে তুমি নির্মল করম গল করে মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করম গল করে মলিন মর্ম মুছাই, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রী চরণ তালে নিয়ে এসো মোর মত্ত বাসনা গুছায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, আছো অনাল অনিলে চির নভনিলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় সুশীতার গায় তপনে, আছো অনাল অনিলে চির নভনিলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় সুশীতার গায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। সকালটা যেন পবিত্র হয়ে গেল, তাই না? আমার আমার এই সঙ্গে একটা জিনিস একটু যুক্ত করতে ইচ্ছে হচ্ছে, একটা ছোট্ট উপহার তোমাদের জন্য। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বঙ্গলক্ষ্মীর ব্রতকথা 1905 সাল, খুব গুরুত্বপূর্ণ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হচ্ছে তখন। হ্যাঁ, রবীন্দ্রনাথ এগিয়ে এসছেন, রাখি বন্ধন করছেন, তখন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লিখছেন, বাংলা নামে দেশ, তার উত্তরে হিমালয়, দক্ষিণে সাগর, মা গঙ্গা মর্তে নেমে নিজের মাটিতে সেই দেশ গড়লেন, বাংলার লক্ষ্মী বাংলাদেশ জুড়ে বসলেন, মাঠে মাঠে ধানের খেতে লক্ষ্মী বিরাজ করতে লাগলেন, ফলে ফুলে দেশ আলো হল, সরোবরে শতদল ফুটে উঠল, লোকের কোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, গাল ভরা হাসি, লোকে পরম সুখে বাস করতে লাগলো। আমার মনে হলো যে গোটা একটা অবিভক্ত বাংলাকে এইটুকু শব্দের মধ্যে মানে পুরোটাই প্রকাশ হয়ে গেল, মানে এর থেকে ভালো শব্দ বোধ হয় আর কিছু নির্বাচন করেছে পঙ্কজ দা, সত্যি তাই। মানে আমার মনে হলো যে এই নির্বাচনটা এই সময়ের জন্য একদম যথার্থ ছিল, এবং পঙ্কজ দা থেকে আজকে অনেক তথ্য আমরা জানতে অনেক অনেক আরো ফ্ল্যাশব্যাকে যাওয়ার আমি একটা আমি একটা জিনিস আজকে স্মরণ করব, যে এই যে আজকে আমরা সমরেন্দ্র বাংলা বাঙালি নিয়ে ভাবছি বলছি, এখানে কিন্তু বাংলাদেশ নামে যে দেশটি এখন পরিচিত হয়েছে তাদের একটা বিরাট অবদান আছে। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে 21শে ফেব্রুয়ারি, বাংলা ভাষা মধুরতম ভাষা হিসেবে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে, এসবের পিছনে কিন্তু বাংলাদেশেরই লবি। হ্যাঁ, এবং আমরা তাতে গর্বিত হচ্ছি, কিন্তু চেষ্টাটা কিন্তু ওদের দিক থেকে।
এবং ওদের এটার মূলে আছে ভাষা আন্দোলন, তারপর থেকে তো মুক্তিযুদ্ধ, এবং সমস্ত ব্যাপারে ওরা কিন্তু ওই উৎস ভাষা আন্দোলনে ফিরে ফিরে যায়, এবং তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে খুব প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পড়েছিলাম, এবং ভাষা আন্দোলনের ব্যাপারটা আমাদের তখন কিভাবে প্রভাবিত করেছিল আজ যা সেটা সমস্ত প্রেরণার উৎস, সেটাকে স্মরণ করে আমি একটি কবিতা আজকের এই আড্ডায় উপহার দিতে চাই। তখন আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢুকেছি এবং গভীর রাত্রে ফিরে এসেছি, আমার চোখের সামনে অসংখ্য অভিজ্ঞতা খানসানাদের অত্যাচার ইত্যাদি দেখে, তারপরে গভীর রাত্রে ফিরে এসে এই কবিতাটা লেখা। কবিতাটির নাম রক্তের আলপনায় আলোর আলপনা, বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের মনে রেখে, যেটা কিন্তু সবকিছুর উৎস। ওদের কথা বলতে দাও, ওদের কথার রক্তে আঁকা হোক আলপনা, বরকত সালাম রফিক জব্বর মানুষের মানুষের ছিন্ন আত্মা। ওরা কথা বলুক নদীর ভাষায়, হাওয়ার ভাষায়, পাতার বুকে পাতার নড়ে ওঠার ভাষায়, কথা বলুক ওরা মেঘ বদলের ভাষায়। দ্রিমি দ্রিমি বিদ্যুৎ চমকে কথা খুলে দিক বেনি জটাবন্ধন, পাথরে পাথরে অশ্বক্ষুরের গতিতে জেগে যাক অগ্নিস্ফুলিঙ্গ। বাংলা আমার মুখ, আমার মানচিত্র, আমার হৃদয়ের আলো আধার, আমার পায়ে চলা পথের পাশে কচু পাতায় ঝরে পড়া ভোরের এক ফোঁটা চোখের জল। বাংলার হারানো কণ্ঠে কথা বলুক ওরা, বরকত সালাম রফিক জব্বর, ওদের কথার রক্তে রক্তে ফুটে উঠুক রক্ত করবি। একটা কথা আমি বলছি যে যারা এই ভাষা শহীদের জন্য, যারা শহীদ হয়েছিলেন ভাষা আন্দোলনের জন্য, অনেকের নাম যেমন আমরা জানি যে বরকত সহ তাদের সঙ্গে যারা ছিলেন, অনেকের নাম তো আমরা জানি না, কিন্তু তারা বোধ হয় এই ভাষার মধ্যেই বেঁচে আছেন। আমরা যখন বাংলা ভাষা বলি গর্বে তাদের বুকটা সব থেকে বেশি ভরে ওঠে, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার কিন্তু স্মরণ করো যারা বরাক উপত্যকায় প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার জন্য, আসাম তাদেরকেও আমরা স্মরণ, এবং ওই কবিতাটা আমার মনে আছে, স্মরণ করব মুর্শিদাবাদে আছে। হ্যাঁ, আমি যদি এবার একটু দীপাবলির কাছে আসি, দীপাবলি কি শোনাবে? আজকে কেউ রবীন্দ্রনাথ থেকে বেরোতে চাইছে, বাংলা ভাষা আমরা কারোর কাছে শুনতে চাইবো সেটা তো, তাহলে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো কিছুই হতে পারে না, ওর লেখার মধ্যে তো আমাদের জীবনের সবকিছুই। আসলে কি হয়, আমার আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা আসে, যখনই আমরা বিপদে পড়ি, যখনই আমরা আল্লাদিত হই, যখনই আমরা আমাদের যে কোনো আবেগ খুব গভীর হয় এবং তীব্র হয়, সবকিছুতেই ওই রবীন্দ্রনাথ মানুষটিকেই আমাদের ধরতে হয় আর কি। উনি কিন্তু সেটা নিজেও বলে গেছেন, বাঙালিকে সুখে দুঃখে আমার গান গাইতেই হবে। হ্যাঁ,